بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى الباب الرابع أقوال وأفعال تنافي التوحيد أو تنقصه وفيه فصول الفصل الأول ادعاء علم الغيب في قراءة الكف والفنجان والتنجيم إلى آخره সম্মানিত শ্রোতা মণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন এক ও একক যার কোনো শরিক নেই যার সাথে অংশীদার স্থাপন করা তার সত্তাতে হোক তার গুণে হোক তার কাজে হোক তার ইবাদাতে হোক কোনো ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করলে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করলে আল্লাহ পাক রব্বুল আলমিন এই মহা অপরাধকে কখনো মাফ করেন না সালাত এবং সালাম নাযিল করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি শিরক থেকে সবচেয়ে বেশি সতর্ক করেছেন তাওহীদের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আমাদের আকীদাতু তাওহীদের আজকের দর্শের বিষয়বস্তু এমন কিছু কথা কাজ যেগুলি তাওহীদের পরিপন্থী তাওহীদকে ধ্বংস করে অথবা তাওহীদকে দুর্বল করে এগুলিকে বিস্তারিত আলোচনা করেছেন বা পেশ করেছেন লেখক ১১টি পরিচ্ছদে তার মধ্যে প্রথম পরিচ্ছদে রয়েছে ইলমে গায়েবের দাবি করা বিভিন্ন পন্থায় বিশেষ করে হাত চালানোর মাধ্যমে অথবা থালাবাটি চালানোর মাধ্যমে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে লেখক যে এই বিষয়গুলি প্রথমে সংক্ষেপে উল্লেখ করেছেন যে এই ওই আলোচনাগুলি আমাদের আসবে অর্থাৎ যেগুলি তৌহিদের পরিপন্থী বিষয় তৌহিদ ধ্বংসকারী বিষয় অথবা তৌহিদকে কমজোর করে দেয় ওই বিষয়গুলি অফিহে ফুসুল এতে বেশ কিছু পরিচ্ছদ রয়েছে আল ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছদ হচ্ছে এদিয়া ও ইলমিল গায়ব অদৃশ্যের জ্ঞান অর্জন করা অদৃশ্য সম্পর্কে জানার দাবি করা অদৃশ্য বা যা দেখা যায় না চোখের সামনে এত সূক্ষ্ম জিনিস দেখা যায় না অথবা চোখের আড়ে রয়েছে আকাশের ওপরে জমিনের নিচে অথবা আকাশ জমিনের মাঝখানে কিন্তু আপনার চোখের আড়ালে অনেক দূরে রয়েছে এমন কিছু জানার দাবি কেউ যদি করে তো এটি হচ্ছে কুফরি শিরকি আকীদ আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই অদৃশ্য সম্পর্কে জানবার আর বিশেষ করে যেসব তরিকাগুলি অমুসলিমদের মধ্যে তো আছে মুসলিম সমাজে এরকম শিরকি আকিদা শিরকি আমল ছড়িয়ে আছে তার একটি হচ্ছে কেরাতুল কফ হাত চালানো হাতে কিছু মন্ত্রতন্ত্র করে হাত চালায় হাত চলতে লাগলো আর চলতে চলতে কোথায় হারানো বস্তু আছে জানবে অথবা আর অন্য কিছু সম্পর্কে জানবে ইত্যাদি ইত্যাদি বল ফিনজান ফিনজান কাপকে পেয়ালাকে বাটিকে বলা হয় আমাদের দেশে থালা চালিয়ে থাকে বাটি চালিয়ে থাকে থালা বাটি আছে অতি মন্ত্রতন্ত্র শিরকি কুফুরি কথা পড়ে আর তাতে তখন বাটি চলতে শুরু করে বাটি চলতে চলতে কারো বাড়ি গিয়ে ঢুকে গেল রে চুরি করা মালের বাড়িতে আছে এসব এক শ্রেণীর মূর্খ মুসলিমরাও করে থাকে আর এভাবে তারা নিজের ইমানকে হারিয়ে দিয়ে ইসলামকে বিদায় করে দিয়ে মুরতাদ হয়ে পড়ে ইসলাম থেকে বেরিয়ে যায় অত্যঞ্জিম আর এইরকমই তারকা দেখে অদৃশ্যের জ্ঞানের দাবি করা অমুক তারকা আকাশে দেখা গেছে সুতরাং এইরকম হবে এই তারকাটি দেখা যাচ্ছে না সুতরাং কারো মৃত্যু ঘটবে কোনো মহামানবের জন্ম হবে কোনো একটা বিশাল কিছু একটা বিপ্লব হতে যাচ্ছে কোনো উত্থান অথবা পতন হতে যাচ্ছে ইত্যাদি এসব বলা এলা আখিরিহি আল ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছদ হচ্ছে আসহের জাদু সম্পর্কে অল কাহানা বা কেহানা মানে গণকের কাজ সম্পর্কে অল আরাফা
আর এই রকমই বিভিন্ন রকমের গণকরা বিভিন্ন পন্থায় যে অন্য কিছু অদৃশ্যের কথা জানার দাবি করে এই সম্পর্কে, এগুলো হচ্ছে সব কুফরি। শেহের জাদু যতগুলি রয়েছে, যাকে আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা বানমারা বলে থাকে, এগুলি হচ্ছে কুফরি কাজ। এইরকমই গণকদের কাজ কারবার যেগুলি আছে, জ্যোতিষীদের কাজ, এগুলি হচ্ছে কুফরি শিরকি কাজ। আর অদৃশ্যের জ্ঞান অর্জন করা, আরাফা ইয়ারেফ মানে জানা, জানার চেষ্টা করা কোনো কিছু। আলফাসুল সালিস তৃতীয় পরিচ্ছদ হচ্ছে তাকদিমুল কারাবিন ওয়া নুজুর ওয়াল হাদায়া লিল মাজারাত ওয়াল কুবুর ওয়া তাযিমহা, বলিদান পেশ করা, মান্নত পেশ করা অথবা কোন উপঢৌকন পেশ করা মাজারে, কবরে, আর কবর মাজারের অতি ভক্তি, ভক্তি করতে করতে কবরে সিজদা করা, কবরে ফুল চড়ানো, কবরে চাদর চড়ানো, কবরকে পাকা করা, কবরকে আধা হাতের বেশি উঁচা করা, এসবগুলি সম্পর্কে, এগুলি হচ্ছে গুমরাহি, কিছু শিরক আর কমপক্ষে বিদাত। যদি সেগুলি থেকে কিছু পাবো এ আশা নাও রাখে, আর এমনিতেই বেকুবের মতো ফুল চড়াই আর চাদর চড়াই, কিছু পাবো আশা নেই, এমনি শ্রদ্ধা করি, তারপরেও এগুলি বিদাত গুমরাহি, আর এগুলি হচ্ছে শিরকের চোরা রাস্তা। আলফাসুলুর রাবে চতুর্থ পরিচ্ছদ হচ্ছে তাজিম ও তামাসিল, প্রতিমূর্তির শ্রদ্ধা পেশ করা, প্রতিমূর্তি, মূর্তি হোক, ছবি হোক, অথবা প্রতিমূর্তি হোক কোনো রাজনৈতিক নেতার হোক অথবা ধর্মীয় নেতার হোক, কোনো ধর্মগুরুর হোক, মৃত হোক, জীবিত হোক, এগুলিতে শ্রদ্ধা, শ্রদ্ধাঞ্জলি না কি বলে ওরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসব করা। অন্য সব তেজকারিয়া এইরকমই যেগুলি রয়েছে ঐতিহাসিক চিহ্ন, সেগুলি শ্রদ্ধা করা, তেজকার বলা হয় মেমোরিয়াল, হ্যাঁ, স্মৃতিচিহ্ন, বাংলায় বলতে হয় স্মৃতিচিহ্ন, স্মৃতিচিহ্ন মধ্যে যেমন বাংলাদেশে, হ্যাঁ, স্মৃতিসৌধ, এইরকমই কোনো রাজনৈতিক বড় পলিটিক্যাল নেতা ছিল তার শ্রদ্ধা, যেমন ভারতে ধরেন এর কি বলছে যে, হ্যাঁ, গান্ধী, গান্ধী, গান্ধী বলবেন, মহাত্মা কথাটি মুসলিমের বলবে না, মহাত্মা গান্ধী মানে মহা আত্মা, কথা বোঝা গেছে, মহান আত্মার অধিকারী, আমাদের মহান আত্মা রুহুল কুদুস জিবরাইল আলাইহিসসালাম, সুতরাং মহাত্মা গান্ধী বলি না আমরা, গান্ধী ঠিক আছে, গান্ধীজি বলেন, একটু শ্রদ্ধা করতে জানতো, কোনো অসুবিধা নেই, মানহানি এটা নেই। নামের ক্ষেত্রেও, উপাধির ক্ষেত্রে, ডাকার ক্ষেত্রেও বাড়াবাড়ি রয়েছে যার মাধ্যমে মানুষ শিরক করে থাকে। তো এইগুলিতে শ্রদ্ধা পেশ করা, এগুলির হুকুম কি? আলফাসুল খামেস পঞ্চম পরিচ্ছদ হচ্ছে আল ইস্তেহজা বিদ্দিন, ধর্মকে নিয়ে রসিকতা করা, ঠাট্টা মস্করা করা, উপহাস করা, ধর্মকে নিয়ে মানে পুরো ধর্ম নয়, আংশিক ধর্মের কিছু, একজন লোককে, একজন ব্যক্তিকে ঠাট্টা করছে, কি জন্য ঠাট্টা করছে, তার কিছু ধর্মীয় আচার আচরণ দেখে, একটা হয়তো, একটাতে, একটা জিনিসের জন্য শুধু ঠাট্টা করছে আর বাকি অন্য কিছুর জন্য না, এটা ইমান ভঙ্গকারী বিষয়। দাড়ি নিয়ে ঠাট্টা করছে, ওই লোকটাকে ঠাট্টা করতো না যদি দাড়িটা না থাকত, শুধু টাকনার উপরের কাপড় নিয়ে ঠাট্টা করছে, ওই লোককে কখনো উপহাসের পাত্র বানাইতো না যদি টাকনার উপরে তার কাপড় না থাকত। এইরকমই মসজিদে যায় নামাজ পড়ে অথবা এইরকম যে কোনো ধর্মের কোনো কিছু নিয়ে, মহিলাদের ক্ষেত্রে বোরকা, কখনো ওই মহিলাকে উপহাস করতো না, ঠাট্টা মজাক করতো না, কিন্তু যেহেতু বোরকা পরে, এই বোরকার কারণে ওকে কেন ঠাট্টা করছে, তার ধর্মের কারণে, সে দিন পালন করছে সেজন্য তাকে ঠাট্টা মজাক করছে, এটা বড় কুফরি কাজ। কোন একজন মুসলিম যদি এই কাজ করে তাহলে সেই ব্যক্তি মুরতাদ হয়ে যায়, আর কোন যদি কাফের করে তো সে তো আল্লাহ দ্রোহী, কাফের, আল্লাহর দিনকেই পুরো মানে না, আর সুতরাং তার যদি মুসলিম সরকার থাকে তো তাদের উপর ফরজ যে তাদের উচিত শাস্তি, যে শাস্তি আল্লাহ পাক রব্বুল আলম পছন্দ করে সেই শাস্তি নির্ণয় করবে তার জন্য, আর তার বাস্তবায়ন করবে। দিনকে নিয়ে ঠাট্টা মজাক করা, তার ব্যক্তিকে নয়, কোনো এক ব্যক্তিকে দিনের কারণে যদি ঠাট্টা করা হয় বা দিনের কোনো একটি বিষয় ফরজ, অজেব, সন্নত নিয়ে যদি ঠাট্টা করা হয়, এমনকি তাশাহুদে যে আঙুলের ইশারা, এটা কি নিয়ে কেউ যদি ঠাট্টা করে, তো এটা যেমন তেমন বিষয় নয়, ওই লোকটাকে ঠাট্টা করতো না যদি ইশারাটা না করতো, তাহলে এটা মুস্তাহাব কাজ, কে নিয়েও ঠাট্টা করলেও মারাত্মক বিষয় হয়ে যেতে পারে। সেটা অল ইস্তেহানা বে হরমাতহি, দিনের যে হরমাত, মর্যাদা, সম্মানের দিকগুলি রয়েছে সেগুলিকে হালকা মনে করা, কোনো ব্যাপার না, হালকা মনে করেন, আপনি তুচ্ছ মনে করেন, এটা
হচ্ছে কুফরি। আল ফাসলুস সাদিস ষষ্ঠ পরিচ্ছদ হচ্ছে আল হুকম বিগাইরে মা আনজালাল্লাহ, আল্লাহ পাকের নাজিলকৃত বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধান দিয়ে আইন কানুন দিয়ে বিচার করা, দেশ পরিচালনা করা, আদালত পরিচালনা করা, সামাজিক বিচার করা, পারিবারিক বিচার করা, সবগুলি সামিল আছে। আল হুকম বিগাইরে মা আনজালাল্লাহ, আল্লাহ পাকের নাজিলকৃত পূর্ণাঙ্গ বিধান রয়েছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে সমস্যার সমাধান রয়েছে, সেগুলিকে উপেক্ষা করে অথবা সেটা যারা করছে করুক আমরা এটা করব। পশ্চিমা আইন দিয়ে, পশ্চিমা আইন কানুন যেগুলি রয়েছে ল দিয়ে আমরা বিচার করব, আমরা দেশ পরিচালনা করব, আমাদের রাষ্ট্রীয় সমস্যার সমাধান করব, আমাদের অর্থনীতির সমাধান করব। এগুলির হুকুম কি? আল ফাসলুস সাবে সপ্তম বিষয় হচ্ছে এ দেয়া হাক্কি তশরী ওয়া তাহলিল ওয়া তাহরিম, শরীয়ত রচনার অধিকারের দাবিদার হওয়া অথবা কোনো কিছু হালাল হারাম করার দাবিদার হওয়া। কেউ যদি দাবি করে যে আমার বিধান রচনার অধিকার আছে, যেমন পার্লামেন্টের সদস্যদেরকে কি বলা হচ্ছে, হ্যাঁ তাদের একটা আইন পাশ করার, আইন রচনা করার অধিকার আছে, তাদের মেজরিটি যেদিকে যাবে সেই রকম একটা আইন দেশে চালু করতে পারে। এটা মারাত্মক বিষয়, এটা ছোটোখাটো বিষয় নয়, সেটা যদি শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী হয়ে যায়, কোরআন এবং হাদিসের সাথে সংঘর্ষিত হয় তাহলে কুফরি কথা এটা। এরকম কোনো কিছুকে হালাল করা, কোনো কিছুকে হারাম করা, আল্লাহ হারাম করেছেন হালাল করে দিল, সম্মতির সাথে সাবালক সাবালিকার যদি ব্যবিচার হয় সেটা ব্যবিচার না, সেটা অত্যাচার নয়, আর সেটাতে কি বলছে অপরাধ নয়, সেটা অপরাধ হলো না। কোনটা অপরাধ? ধর্ষণ নাম পেয়েছে একটা জবরদস্তি, ধর্ষণ বলা হয় জেনাবিল জবর, বাধ্য করে ব্যবিচার করলে, আর সম্মতির সাথে যদি হয় পার্কে গিয়ে অথবা বিচে গিয়ে অথবা যেখানে হোটেলে গিয়ে দুজন উঠে গেল, গেল কোথাও গিয়ে ব্যাস বলছে কোনো অপরাধ না, এটা হচ্ছে হারামকে হালাল করা, কুফর। এই রকমই এর বিপরীতটা, আল্লাহপাক হালাল করেছেন আর তাকে কেউ যদি হারাম করে দেয়, আল্লাহপাক রব একাধিক বিবাহকে শর্ত সাপেক্ষ হালাল করেছেন, কেউ যদি হারাম করে দেয় না, হারাম অবৈধ, এবং যে এই কাজ করবে একাধিক বিবাহ করে তাকে পানিশমেন্ট দেওয়া হবে, আল্লাহপাকের হালালকে হারাম করে দিল, কুফর। আল ফাসলুস সামিন অষ্টম পরিচ্ছদ হচ্ছে আল ইনতিমা ইলাল মাযাহিবিল ইলহাদিয়া, আল্লাহদ্রোহী মতবাদের সাথে সম্পৃক্ত হওয়া। আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান বিরোধী কোরআন এবং হাদিস বিরোধী এগুলি হচ্ছে এলহাদ, সে নাস্তিকতাই হোক অথবা অন্য কিছু বস্তুবাদ হোক অথবা পুঁজিবাদ হোক অথবা সমাজবাদ হোক, যে কোনো বাদ হোক, যে বাদগুলি ইজম যত রয়েছে এগুলির সাথে নিজেকে সম্পৃক্ত করা। আমি কোন দলের? আমি অমুক দলের লোক, হ্যাঁ এই পরিচয় দেওয়া, এটা কোনো মুসলিমের জন্য যায় না, একজন মুসলিম পরিচয় দেবে যে আমার আকিদা ইবাদত আখলাক হালাল হারাম জীবন জীবন বিধান আমার ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। আর কেউ যদি বলে যে আমি শুধু মসজিদে মুসলিম আর রাজনীতিতে আমি অমুক দলের সাথে সম্পৃক্ত, এর হুকুমটা কি? ইসলাম বিরোধী কথা, তার মানে সে আংশিক ইসলাম মানে বাকিটা মান না। ওয়াল আহজাব এই জন্য বলেছে যে আল্লাহ দ্রোহী বা আল্লাহ বিধান বিরোধী যেগুলি মতবাদ, মাজাহেব মানে মতবাদ, সেগুলির সাথে সম্পৃক্ত হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের দিনের আওতা থেকে যদি কাজটাকে আরও সুন্দরভাবে করার জন্য যৌথভাবে কেউ করে সেটা অন্য বিষয়, নতুন কোনো মজাহ মতবাদ আবিষ্কার করলো না, নতুন কোনো পন্থা আবিষ্কার করলো না, বরং দিন ইসলামের খেদমতটাকে আরও সুন্দরভাবে করার জন্য, যেমন কোনো ইসলামিক প্রতিষ্ঠান ওই রকমই যদি ইসলামিক সংগঠন হয় কিন্তু তার দ্বারা সত্যিকার অর্থে যদি দিন ইসলামের কাজ হয়, কলহ সৃষ্টি হয়, বিবাদ সৃষ্টি হয়, তাতে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়, উম্মতে মুসলিমে ফাটল ধরে, তারপরে রেষারেষি শুরু হয়, তাহলে একাধিক ইসলামী সেন্টার কায়েম করা হারাম কাজ হয়ে যাবে। ইসলামী সেন্টার কায়েম করে রেষারেষি এমন শুরু হলো যে যেখানে এরা প্রোগ্রাম করতেছে ওখানে ওরাও প্রোগ্রাম করবে, তাহলে হারাম এরকম ইসলামী সেন্টার কায়েম করা হারাম, কারণ এখানে এখলাস নেই, এখানে শুধু না তোরাকে ঠেকাবো আমরা দেখাবো, না আমাদের কাজ দেখাবো আর তোমরাকে ঠেকাবো, তাহলে ওদের এখলাসই নেই, তাহলে তাকওয়াই নেই। তো যেমন ইসলামী প্রতিষ্ঠানের ক্ষেত্রে জায়েজ নয়, ওয়াল আহজাবুল জাহিলিয়ায় এইরকমই জাহিলি যুগের দল অর্থাৎ মানুষের তৈরি করা যেসব দলগুলি সৃষ্টি হয়েছে, এই দলের সাথে নিজেকে সম্পৃক্ত করা আর বলা যে আমি অমুক দলের লোক, অমুক পার্টির লোক, অমুক মতবাদ বিশ্বাসী বা অমুক বা মতবাদের আমি সাপোর্টার,
এসব কথা বলা ইসলাম বিরোধী কথা। নবম পরিচ্ছদ হচ্ছে আন-নাজরাতুল মাদিয়া লিল হায়াত, এই পার্থিব জীবন সম্পর্কে বস্তুবাদিতা, বস্তুবাদ বিশ্বাসী হওয়া, দুনিয়া সম্পর্কে বস্তুবাদ, বস্তুবাদ ওরা চোখের আড়াল কোনো কিছু বিশ্বাস করে না। এই যে বস্তুবাদ রয়েছে যে বাদটি, যে ইজমটি, তো এর সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? আলফাসুল আশের দশম পরিচ্ছদ হচ্ছে আত্তামায়ম আর রোকা, তাবিজ এবং ঝাড়ফুঁক সম্পর্কে এর হুকুম কি? তাবিজ যে কোনো রকমের হোক না কেন ইসলাম বিরোধী, জায়েজ নয়। আর ঝাড়ফুঁক যদি কোরআন সন্ন্যাদি হয় অথবা অর্থবোধক আর অর্থগুলি ইসলাম বিরোধী, আকিদা বিরোধী নয়, তাহলে তা দিয়ে দম করা ফুঁক দেওয়া জায়েজ রয়েছে। আর নিজেকে দম করা সবচাইতে ভালো, আর একজন আরেকজনের উপকার করার উদ্দেশ্যে যদি দম করে তাহলে জায়েজ রয়েছে। কিন্তু যদি সেটাকে ব্যবসা বানায় তাহলে সেটা ঠিক নয়, পেশা বানিয়ে ফেলেছে, ইনকাম সোর্স বানিয়ে ফেলেছে, তাহলে এটা হারাম রিজকের রাস্তা। আলফাসুল হাদি আশার একাদশ পরিচ্ছদ হচ্ছে আল হালাফু বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের শপথ করা ইসলামে জায়েজ নয়। অত্তাওয়াসুল আল্লাহর নৈকট্য লাভের জন্য কোনো ব্যক্তির, কোনো ব্যক্তির মর্যাদার ওসিলা মাধ্যম ধারা, যেমন ওসিলা দিয়ে দোয়া করে এক শ্রেণী বিদাতপন্থীরা, এসবের হুকুম। আর শরীয়তসম্মত ওসিলা কী হতে পারে? ওয়াল ইস্তিআনা বিল মখলুক দুন আল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কোনো সৃষ্টি, অন্য কোনো সৃষ্টির সাহায্য নেয়া, সাহায্য চাওয়া, আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া। আর ইস্তিআনা আল্লাহ ছাড়া অন্যের কাছে যদি হয়, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ শিখিয়েছেন সূরা ফাতিহাতে, হে আল্লাহ একমাত্র তোমারই কি করি, ইবাদত করি, আর কারো ইবাদত করি না। ওয়া ইয়াকা নাস্তাইন, আর তোমার কাছেই সমস্ত ক্ষেত্রে একমাত্র সাহায্য কামনা করি, শুধু তোমার কাছে, আর কারো কাছে না। আস্তাইনু নাস্তাইনুকা ওয়ালা নাস্তাইনু গায়রাকা, এই হচ্ছে ওয়া ইয়াকা নাস্তাইন অর্থ, আল্লাহ তোমার কাছেই শুধুমাত্র সাহায্য কামনা করি। সুতরাং আল্লাহ ছাড়া অন্যের কাছে যদি এমন সাহায্য কামনা করে যেটা সাধারণত যার কাছে সাহায্য চাওয়া হচ্ছে তার পক্ষে সম্ভব নয়, তাহলে এটা শিরক, সেটা মৃতের কাছে সাহায্য চাওয়া জায়েজ নয়। চোখের আড়ালে আছে, পাঁচ হাজার কিলোমিটার দূরে আপনার বাপ আছে, আর আপনাকে চোরে ধরে পিটাচ্ছে বা ডাকাতে ধরে ছিনতাইকারে ধরে পিটাচ্ছে বা টাকা কাটছে, আর আপনি বাপকে ডাকছেন বাবাকে উদ্ধার করো, এটা জায়েজ কি? করতে পারবে সাহায্য? তা আপনার বাবাকে ডাকা যদি জায়েজ না হয় তা আপনার পীর বাবাকে ডাকা কি করে জায়েজ হবে? জীবিত পীর বাবাকে কি করে ডাকা জায়েজ হবে? আপনার নিজের বাবাকে ডাকা জায়েজ হলো না তো। তো যদি জীবিতকে না ডাকা যায়, আপনার বাবা অথচ জীবিত, তাহলে মৃতকে কি করে ডাকা জায়েজ হবে? অথবা সামনে আছে কিন্তু এমন অসাধারণ ক্ষেত্রে সাহায্য চাইছেন যেটা সাধারণত মানুষ সাহায্য করতে পারে না, যেমন সামনে আছে কিন্তু অসাধারণ বিষয়, আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না। ডাক্তার সাহেবকে বলছে, ডাক্তার সাহেব আমার রোগটা আপনাকে ভালো করতেই হবে, আপনি ভালো করে দেন। সামনেই কেউ আছে আর তাকে বলছে যে আপনি আল্লাহ পাকের এত বড় ওলি, তখন আমার মতো গরিব মানুষকে আপনি অভাবী কেন রাখবেন, আল্লাহর ওয়াস্তে একটা পাহাড়কে আমাদের জন্য স্বর্ণ বানিয়ে দেন, রাতারাতি বড় লোক হয়ে যাবো, আর মেহনত করতে হবে না, বিদেশে থাকতে হবে না, অসাধারণ না? তো এসব ক্ষেত্রে কেউ যদি সাহায্য কামনা করে তাহলে সে শিরক করবে। বাকি যেই ক্ষেত্রে মানুষ মানুষের সাহায্য করতে পারে সেই ক্ষেত্রে সাহায্য নেওয়া চাওয়া জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে। এরকম সাহায্যের কথা কোরআনে কারিম উল্লেখ করা হয়েছে। মূসা আলাইহিস সালামের কাছে ওই লোকটি যাকে ধরে ফেরাউনের বংশের লোক মারছিল, ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুউহি, ওই শত্রুর বিরুদ্ধে হ্যাঁ ফরিয়াদ করলো যে মূসা আমাকে রক্ষা করে, মেরে ফেলে দিব আমাকে, জায়েজ আছে না? নাই। যদি আপনাকে কোন একজন মারে আর আপনি পাশে দেখছেন আমার ভাইরা আছে পরিচিত লোকেরা, ভাই আমাকে একটু রক্ষা করেন, বাঁচান, জায়েজ না? জায়েজ নয়, জায়েজ। কারণ পারবে, দু চার পাঁচজন গেলেও পালাতে শুরু করবে, অথবা অন্তত মারামারিটা থেমে যাবে, জানটা বেজে যাবে ইত্যাদি। এই ছিল অনেকগুলি আলোচনা যেগুলি ধারাবাহিক ইনশা আল্লাহ তাআলা এই শুক্রবারের এশা পরের দর্শে আল্লাহ পাক যদি সহি সালামত রাখেন তো পেশ করা হবে। আল ফাসুল আউয়াল প্রথম পরিচ্ছদ ছিল কি সম্পর্কে? অদৃশ্যের কোনো কিছু জানার দাবি করা সম্পর্কে। চোখের আড়ালে আছে, আর কেউ দাবি করেছে আমি বলতে পারি, মুরিদানের খোঁজ খবর বলতে পারে, পীর সাহেব বলছে, বন্ড কবিরাজ বলছে যে আপনার কি হয়েছে আমি জানি, অমুক আপনাকে বান মেরেছ, এগুলো করে না করে না আমাদের দেশের কবিরাজগুলি? কি করে জানলো গাইব? আল্লাহ ছাড়া চোখের আড়ালের গাইবের খবর কেউ জানে না, ও কি করে জানলো যে অমুকে বান মারেছে?
আপনাকে জাদু করা হয়েছে, তাবিজ করা হয়েছে, আর অমুক জায়গাতে আপনাকে যে তাবিজ করা হয়েছে বা জাদু করা হয়েছে, অমুক জায়গাতে আপনার কিছু জিনিস ওখানে দেখেন পোতা আছে, অনেক সময় পেয়েও যায়, ওতে আরো বেশি ঈমান হারিয়ে ফেলে। শয়তানের খেলা, জিন শয়তান এরা সবসময় ব্যবহার করে, সুতরাং জিন শয়তান পুঁতে দিয়েছে ওখানে। ও কি করে জানলো যে অমুক জায়গাতে পোতা হয়েছে? একমাত্র একটা রাস্তা থাকতে পারে যে জিন শয়তান যে সময় পুঁতে সেই সময় হয়তো দেখেছিল সেই জিনকে ব্যবহার করেছে, এটা একটা রাস্তা আছে। কিন্তু জিনেরা ভালো করে জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকা ওয়া হুয়া কাযুবুন, আয়াতুল কুরসি ফজিলতটা আবু হুরায়রা তোমাকে ঠিক বলেছে, সত্য বলেছে, কিন্তু জিন জাতি হচ্ছে মহামিথ্যাবাদী, চরম মিথ্যুকেরা। সুতরাং একশোটা কথার মধ্যে 99টা তাদের মিথ্যা থাকতে পারে। জি, আর গণকরা এই কাজই করে, একটা সত্য হয়ে গেলে আর একটা আম পাড়ার জন্য আমরা ছোটকালে ঢেল মারছি 10-20টা মারতে একটা পড়বে, ঠিক কিনা? কি ওইরকমই 10-20-50-100টা কথা বলতে একটা ঠিক হইতেও পারে। আর তারপরে তারা জিন বসে করে আর দাবি করে যে আমরা খুব অলিয়া উলিয়া হয়ে গেছি, যদি পীর হয় তাহলে অলিয়া উলিয়া হয়ে গেছি, পীরে কামেল হয়ে গেছে, এই জন্য গাইবের খবর অদৃশ্যের খবর বলতে পারি, আমরা নির্জনে আল্লাহর সাথে আলাপ করি, আউযুবিল্লাহ, নির্জনে আল্লাহর সাথে সাক্ষাৎ করি, এই রকমের কুফুরি কথা তারা বলে থাকে। আমাদের জন্য সনদ লাগে না, এইসব কিচ্ছা কাহিনী তাদের ধর্মীয় কিতাবে রয়েছে। আরে হাদিসের সনদ হাদ্দাসানা করে বয়ান করছো, আমি তো আল্লাহ তো স্মরণ আল্লাহ থেকে বয়ান করছি, তোমার এই হাদিস নিব কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বাড়াবাড়ি কথা না, তাদের কিতাব আছে যে সরাসরি আল্লাহর কাছ থেকে আমি বয়ান করছি। আমি কিসে? ওই যে কাশফের মাধ্যমে, হ্যাঁ, চোখ বন্ধ করলে, ধ্যানের মাধ্যমে, মোরাকাবার মাধ্যমে। আর তুমি ওই হাদিসের সনদ সহি না জয়ীফ আর এতগুলি বর্ণনাকারীর নাম ওসব করতে থাকো সারা জীবন। কি দিন ইসলামের শিক্ষাকে, কোরআন হাদিসের শিক্ষাকে হালকা করে দেওয়া আর তা নিয়ে ঠাট্টা উপহাস করা এদের। আর এগুলি হচ্ছে আধ্যাত্মিকতা, পীরতন্ত্র, যে পীরতন্ত্রের জালে ফেঁসা আছে আজকালকার আমাদের দেশে মুসলিমরা। আল্লাহ হেফাজত করে। ইলমে গায়বের দাবি করা, ফিকির আতিল কাফ, হাত চালানোর মাধ্যমে, হাত পড়া বা হাত চালানো, অল ফিনজান আর থালাবাটি চালানোর মাধ্যমে, অগাইরে বা বিভিন্ন রকমভাবে, আল মুরাদ বিল গায়ব, গায়ব কাকে বলে? মা গাবানিন নাস, যা মানুষের চোখ থেকে গায়েব, অদৃশ্য, চোখের আড়ালে। মিনাল অমুরিল মুস্তাকবালিয়া বা মিনাল অমুরিল মুস্তাকবেলা, আগামীতে যেগুলি ভবিষ্যতে হবে, ভবিষ্যতে হবে মানে গায়েব, এখনো জানা যায়নি কি হবে না হবে। ওয়াল মাদিয়া বা অতীতে হয়েছে কিন্তু তা চোখের আড়ে হয়েছে, কি হয়েছে না হয়েছে দেখি নাই আমরা, সেগুলি হচ্ছে অদৃশ্য। ওয়ামালা এরাও না, আর যেগুলি সামনে বর্তমানে হচ্ছে কিন্তু যা দেখা যায় না বা দেখতে পাই না, এখনই হচ্ছে কিন্তু নিচু তলায় হচ্ছে, আমাদের যে আমাদের হল আছে হলের বাইরে হচ্ছে, জানি না কি করছে না করছে বাইরে কে, এটাও গায়েব। ওয়াকাদ ইখতাসাল্লাহু তাআলা বিইলমিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গায়েবের ইলমকে নিজের জন্য খাস করেছেন, সুনির্দিষ্ট করেছেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কেউ অদৃশ্যের কথা জানে না, ভবিষ্যতের কথাও জানে না, অতীতের যেগুলি চোখের আড়ালে হয়েছে বা জ্ঞানে আসেনি এখনো সেগুলি জানে না, আর বর্তমানে যা ঘটছে চোখের আড়ালে তাও আল্লাহ ছাড়া কেউ জানে না। কালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করে, কুল, হে নবী, বলে দাও মানব জাতিকে, লা ইয়ালা মান ফিস সামাওয়াতি ওয়াল আরযিল গায়বা ইল্লাল্লাহ, আকাশসমূহ এবং জমিনে কেউ গায়েব অদৃশ্য সম্পর্কে জানে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া। সূরা নাম্ল আয়াত নম্বর 65, ফালা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ সুবহানাহু ওয়াহদা, আল্লাহ পাক সুবহানাহু ছাড়া কেউ গায়েব অদৃশ্য জানে না। ওয়াকাদ ইয়াতালিউ বা ওয়াকাদ ইয়ুতলিউ, ওয়াকাদ ইয়ুতলিউ রাসূলাহু আলা মা শাআ মিন গায়বিহি লিহিকমাতিন ওয়া মাসলিহা, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী রসুলগণকে গায়েব সম্পর্কে কিছু জানিয়ে দেন না, দেন না, জানিয়ে দেন সবটাই, পুরো কি চাবিটাই দিয়ে দেন, মিথ্যা কথা, চাবি আছে যখন তখন আমি গায়েব জেনে নেব, নবী রসুল, তাও নবী রসুল, নবী রসুল ছাড়া ওলি নয়। হ্যাঁ, যারা নবী রসুল ওলি তারা সবচেয়ে বড় ওলি, হ্যাঁ, যাদের কাছে জিব্রাইল আসছেন, ওহি আসছে, তাদেরকে গায়েব সম্পর্কে যখন চান যতটা চান জানা, সবটাই নয়। আর গায়েব জানার চাবিটা আবার দিয়ে দেন না, গায়েবের চাবি কার হাতে আছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ বলছেন ওয়াইন্দাহু মাফাতিহুল গায়েব, গায়েবের চাবিগুলি, মিফতাহ বহু বচন হচ্ছে
মাফাতি জানেন না, চাবিকে কি বলে আরবিরে? হ্যাঁ, মিফতাহ। তো ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, গায়বের চাবিগুলি কার কাছে আছে? ইন্দাহু, আল্লাহ পাকের কাছে আছে। লাই আলামুহা ইল্লাহু, তিনি আল্লাহ ছাড়া কেউ জানে না যে কোথায় চাবি আছে আর ওই চাবি কি করে চাবি দিয়ে খুলতে হবে, চাবিও কারো হাতে নেই। তাহলে কোন নবী রসুল সম্পর্কে ইব্রাহিম হোক আর নূহ হোক আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না কেন? কোন নবীকে চাবি দিয়ে দেওয়া হয়নি, যখন তখন খুলবে আর জেনে নিবে। তাহলে এক মাস ধরে বিবির ঘটনাকে নিয়ে পরেশানি কেন থাকবেন? আরে হার পড়ে গেল, হারিয়ে গেল, কোথায় পড়েছে? পড়েছে কাছে, আবার উঁটটা বসে গেছে, হারটা পড়ে গেছে আর উঁট বসে গেছে, উঁটের পেটের নিচে হার পড়ে আছে আর কয়েকশো সাহাবিকে হয়রান করেছেন গোটা মাঠে খুঁজো, ঠাট্টা তামাশা করছেন নাকি? বিদাতিরা যে বলে যে নবী আলেমুল গায়ব, হাজির নাজির, তো নবীর হাজির আর নাজির দেখা অবস্থায় তো এটা ঘটেছে। নবী তো সবকিছুই জানছেন, আর তারপরে এতগুলি সাহাবাই কেরামকে পেরেশান করছেন, খুঁজো খুঁজো খুঁজো, আমার স্ত্রীর হার হারিয়ে গেছে, তাও ধার করে নিয়ে এসেছিল, আবার তাকে দিতে হবে, খুঁজো খুঁজো করে কয়েক ঘন্টা হয়রান হওয়ার পরে পেলেন না। সহিহ বুখারীর ঘটনা বলছেন, ফাবা আসনাল বাইরা, নিরাশ হয়ে গেলাম, চলো পাওয়া যাবে না, চলো মদিনায় রওনা হয়ে উঠকে উঠাইলাম, ফাওয়াজাদানাল ইকদা তাহতাও, মালা হারটি উঁটের পেটের তলায় পড়ে আছে। তার মানে কি, আমি যদি এই কাজটা করতাম আপনাদের সাথে তাহলে আমি কি বলতেন? হয় পাগল বলতেন আর না হয় কি বলতেন? আমাদেরকে হয়রান করছে, হ্যাঁ আমাদেরকে বেকুব বানাচ্ছে বলতেন না? তাহলে সাহাবাই কেরাম তার সাথে আচরণ করেছেন, যারা বাড়াবাড়ি করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আর শিরকি আকীদা, আলেমুল গায়ব, হাজির নাজির সব কথা বলেছে, আর আগে দিকে দেখলে তারা কি করেছে? মানহানি করেছে, বেয়াদবি করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানা সত্ত্বেও উটের পেটের তলে পড়েছে, আপনি দেখছেন জানছেন হাজির নাজির আলেমুল গায়ব আর সাহাবীগুলোকে পরেশান করছেন, আউযুবিল্লাহ, কত বড় মিথ্যা অপবাদ দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, চিন্তা করেছেন? এটা কখনো ইসলাম নয়। যারাই বাড়াবাড়ি করবে তারা অন্য ক্ষেত্রে মানহানি করবে, তার আরেকটা দিক রয়েছে, সাইড এফেক্ট যেটাকে বলা হয়, মানহানি করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন ধর্মের নামে বাড়াবাড়ি করতে, যেখানে ধর্মে দিনে রাখা হয়েছে ওখানেই থাকুন, আপনি আগেও বাড়িয়েন না আর কমাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলগণকে জানিয়ে দেন, আতলা ইউতলেও মানে জানিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া, আলা মায়াশা, যে কিছুর ওপর চান, মিন গাইবিহি, তার অদৃশ্য থেকে যতটা চান আর যা কিছু সম্পর্কে চান। কেন জানান নবী রসুলগণকে? লে হেকমাতিন, তাতে রহস্য রয়েছে, অমসলেহাতিন, তাতে দিনের স্বার্থ রয়েছে। নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে বিভিন্ন সময় কোনো কিছু সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। একটা লোক অদা করে গেল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন পাঁচ ওয়াক্ত সালাত আর যাকাত আর রমজান মাসের সিয়াম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লা আজিদু আলা হাযা ওয়ালা আনকাস, এর বেশিও করব না কম করব না। সাহাবী বললেন না? বললেন না। তারপরে চলে যাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে সাথে গায়েব জানিয়ে দেয়, এই লোকটা জান্নাতি, ঠিক কিনা? তাই বলছেন যে আফলাহা ইন সাদাকা, ইন সাদাকা দাখাল আল জান্নাহ, যদি সত্য কথা বলে যায় এখান থেকে যে একটুও কম করে, পাঁচ ওয়াক্ত নামাজে একটুও কম করবে না, জাকাতে একটুও কম করবে না, আর রোজাতে সিয়ামে একটুও কম করবে না, আর বাড়াবাড়িও করবেন না, তাহলে সে জান্নাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি জান্নাতি দেখতে চায়, মানসার রহমাদি আইয়ানজোরা এলা রজুলি মিন আহলি জান্নাত ফালিয়ানজুর এলা হাজা, কেউ যদি জান্নাতির লোককে দুনিয়াতে দেখতে চায় তো এই লোকটাকে দেখে নিক। তাহলে গায়েব জানালেন না জানালেন না? জানিয়েছেন, কিন্তু সবার সম্পর্কে, যে সম্পর্কে জানাননি তিনি জানেন না, যখন জানিয়ে দেওয়া হয়েছে তখন তিনি বলেছেন, জিজ্ঞাসা করলে অথবা শরীয়তের বিধিবিধান হলে কখনো গোপন গোপন করেন নাই, অবশ্য জানিয়েছেন, কারণ সেটা পৌঁছে দেওয়া আর নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন তাকে। তাআলা তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন, নবী রসুলগণকে গায়েবের অনেক কিছু জানিয়ে দেন যখন আল্লাহ মনে করেন, আর যে সম্পর্কে মনে করেন, সবগুলি নয়। এর দলিল সূরা জিন আয়াত নম্বর 26-27, আল্লাহ বলছেন আলেমুল গায়বি, আল্লাহ পাক হচ্ছেন অদৃশ্যের জ্ঞানী, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, সুতরাং তার গায়বের উপর কাউকে ওয়াকিফাল করান না, গায়ব সম্পর্কে কাউকে জানিয়ে দেন না, তার গায়ব কারো ওপর প্রকাশ করেন না, ইল্লা মানির তাজা মিন রসুল, তবে রসুলগণের মধ্য থেকে বা রসুলদের মধ্য থেকে যাকে তিনি মনোনীত করেন, যে একে জানিয়ে দেব
আল্লাহ পাক নবী রসুলগণকে যে এই জাতিকে ধ্বংস করতে হবে জানিয়ে দিয়েছেন যে নবী তুমি বেরিয়ে যাও, এই দেশকে ধ্বংস করে দেবো। লূত আলাইহিস সালামকে আল্লাহ বললেন রাতেই, যাদের ভোর হইতে হইতে ধ্বংস করে দেবো, ফাসরেবে আহলিকা বিকিতি মিনাল লাইল, রাতের অন্ধকারে তাড়াতাড়ি তুমি গ্রাম থেকে বেরিয়ে চলে যাও, শহর থেকে বেরিয়ে চলে যাও, আর এই এলাকায় আসবেও না, আর তাকিও যখন আল্লাহর আজাব নাজিল হবে তাকিও দেখবে না, ঘুরে দেখবে না যে কি হচ্ছে একটু দেখি। তাহলে কয়েক ঘন্টা আগে জানতে পারলেন না, পারলেন না যে আজকে ভোর হওয়ার আগে আগে, ফজরের আগে আগে আমার জাতিকে ধ্বংস করে দেওয়া হবে, জমিনকে উল্টিয়ে দেওয়া হবে, পাথর বর্ষণ করা হবে, মৃত সাগরে পরিণত করে দেওয়া হবে। তাহলে এরকম গায়েব আল্লাহ যখন ইচ্ছা করেছেন জানিয়েছেন, অনেক ক্ষেত্রে জানাননি। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, প্রশ্ন মাসলা জিজ্ঞাসা করা হচ্ছে, নীরব হয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পরে যখন ওহী নাজিল হচ্ছে তখন বলছে আইনা সাইল, ওই যে জিজ্ঞাসা করেছিল মাসলাটা ওই লোকটা কোথায়, বলছে আনা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রশ্নের উত্তর হচ্ছে নেই কি হাদিসে। তাহলে বোঝা গেল যে নবীরা গায়েব সম্পর্কে সবগুলি গায়েব জানেন না, যতটা আল্লাহ যখন জানিয়েছেন তখন জানতে পেরেছেন। আল্লাহ ফাক রব্বুল আলামিন তাহলে এই আয়াতে বলেন যে রাসূলগণের মধ্য থেকে কাউকে যদি মনোনীত করেন যে এই গায়েবটা অমুককে জানিয়ে দেব, তাহলে জানিয়েছেন। যেমন খেজির আলাইহিস সালামকে গায়েব সম্পর্কে আল্লাহ জানিয়েছেন, কয়েক তিনটা ঘটনা আমাদের সামনে এসেছে, পানি জাহাজের বা নৌকার ঘটনা, যে নৌকা যদি দোষযুক্ত না করে দেওয়া হয় তাহলে নৌকাটা জালেম শাসক জালেম রাজাদের কেড়ে নেবে। এটা মূসা আলাইহিস সালামকে জানানো হয়নি, খেজিরকে জানিয়ে দেওয়া হয়েছে, ওনাকে একটা জ্ঞান দেওয়া হয়েছে, এনাকে এই গায়েব সম্পর্কে জানানো হয়নি। ছেলেটা যদি বড় হয় তাহলে এর বাপকে মাকে সবগুলিকে পথভ্রষ্ট করে পাপে লিপ্ত করে দিবে, সুতরাং ওর বাপ মায়ের কল্যাণ এতেই রয়েছে যে এই ছেলেকে মেরে ফেলা হোক। এই খবরটা খেজেরকে জানানো হয়েছে, মূসা আলাইহিস সালামকে জানানো হয়নি। কিন্তু মূসা আলাইহিস সালামকে বহু গায়েবের কথা অন্যান্য জিনিস জানানো হয়েছে যেটা খেজেরকে জানানো হয়নি। এই ঘটনার মানে কখন এই নয় যে মূসা আলাইহিস সালামের চাইতে শ্রেষ্ঠ খেজির, মূসা আল্লাহ পাকের রসুল আর খেজির আল্লাহ পাকের নবী, ওলি নন খেজির, খেজির হচ্ছেন কি নবী। নবীরা যেমন আল্লাহ পাকের ওলি, সব গায়ের নবীর চাইতে গায়ের নবী আল্লাহ পাকের নেক বান্দা, আরে সাহাবাই কেরাম আল্লাহ পাকের ওলি, তাই না, বরং নবীদের পরে সবচেয়ে বড় ওলি তারা। কিন্তু এইসব ওলির লিস্টে তো আমাদের দেশে আসে না। ওলির লিস্টে কারা আসে, যাদের কবরগুলি পাকা আর পূজা হচ্ছে ওরা ওলি লিস্টে আসে। ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ এদেরকে কখনো শুনেছেন ওলি আউলিয়া? হ্যাঁ, আর বড় পীর সাহেব ইমাম মালিককে বললেন না, শাফিকে বললেন না, আহমদকে বললেন, আবু হানিফাকে বললেন, ইমাম বুখারীকে বললেন, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, কাউকে বড় পীর বললেন না, আব্দুল কাদির জিলানীকে বড় পীর, আর খাজা মঈনুদ্দিন চিশতিকে তারপরে আসো তাকে গরিবের দাতা বানিয়ে দিলেন, গরিব নওয়াজ বানিয়ে দিলেন। হ্যাঁ, কারণ এগুলো কবরে পূজা হচ্ছে, সেই জন্য এই এক ব্যবসা। তো রাসূলগণের মধ্য থেকে যাকে আল্লাহ মনোনীত করেন যে এটা জানাবো, সেটা আল্লাহ পাক জানান। আই লা ইউতলিউ আলা শাইই মিনাল গায়বি ইল্লা মান আস্তাফা মান আস্তাফাহু রিসালাতিহি, আল্লাহ পাক গায়ব থেকে কোনো কিছু কোন নবীকে জানান না, তবে হ্যাঁ যাকে তার রিসালাতের জন্য মনোনীত করেন জানান যতটা চান। ফায়ুযহিরুহু আলা মা ইয়াশাউ মিনাল গায়ব, গায়ব থেকে যা চান যতটা চান তা তাকে জানিয়ে দেন। লিআন্নাহু ইউস্তাদাল্লু আলা নবুওয়াতি বিল মুজিজাত, নবীদেরকে গায়ব অদৃশ্য সম্পর্কে কিছু জানান কেন, আমাদেরকে কিছু জানানো হবে না আর হয় না। কোন মানুষকে নবী রসুল ছাড়া গায়েবের অদৃশ্যের কিছু জানানো হয়নি, যদি তাই হতো তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দেওয়া হইতো যে তুমি যেও না কুফা থেকে, যাও মদিনা, বারণ করছেন আব্দুল্লাহ বিন উমার, নিষেধ করছেন আব্দুল্লাহ বিন আব্বাস, হাত ধরে নিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, যাই যাবেন না, যাবেন না, আপনার বাপকে খুন করেছেরা, বাপের সাথে ধোকাবাজি করেছে, আপনার বড় ভাই হাসানের সাথে ধোকাবাজি করেছে, যায়েন না আপনি, যান না, এত চিঠি পাঠিয়েছে আর তারা খুব হিতাকাঙ্ক্ষী, যাই আমি, চলে গেলাম। গায়েব জানলে যেতেন? আলী রাদিয়াল্লাহু তাআলা যদি গায়েব জানতেন তো মদিনা থেকে রাজধানী কুফায় নিয়ে যেতেন? কখনো নিয়ে যেতেন না। পীরদের সবগুলি সিলসিলা ওই আলী পর্যন্ত পৌঁছাচ্ছে, অথবা আবু বকর, তো আরে যা যেখানে গিয়ে পৌঁছাচ্ছ পীরদের সিলসিলা, তিনি তো গায়েব জানতে পারলেন না, তোমরা বাকিগুলো কি করে জেনে নিলে, আশ্চর্য না। নবীদেরকে গায়েবের কথা কেন জানানো হয়, কারণ নবীদেরকে আল্লাহ পাক রব্বের কিছু মুজিজা অলৌকিকত্ব দিয়েছেন, আর গায়েব জানা এটা একটা অলৌকিকত্ব, অসাধারণ কিছু না যদি প্রকাশ পায় তাদের হাতে তাহলে জাতির যারা অবাধ্য সহজে সারেন্ডার করবে না, আত্মসমর্পণ করবে না, মানতে প্রস্তুত হবে না। এই জন্য আল্লাহ পাক মুজিজা বিভিন্ন রকমের দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে অদৃশ্য সম্পর্কে
হ্যাঁ কিছু বলা, তার মাধ্যমে তাদের আস্থা জন্মে যে গায়বের কথা অদৃশ্যের কথা বলতে পারছে। তার মানে তিনি নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন তখন মক্কার মুশরিকদের বলেছিলেন, তোমরা বিশ্বাস করো না যে আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, মসজিদ আকসা গিয়েছিলাম, ফিলিস্তিন গিয়েছিলাম, ওখান থেকে সাত আকাশ। আরে সাত আকাশ বিশ্বাস না করছো না করছো, কিন্তু তোমরা বাইতুল মুকাদ্দাস বিশ্বাস করো না, তাহলে তোমাদেরকে বলছি তোমাদের অমুক লোকের উঁট রাস্তাতে হারিয়ে গিয়েছিল আর তারপরে পেয়েছে উঁটটা। যখন ওই কাফেলাটা বাণিজ্যিক কাফেলাটা ফিরে আসলো, আসার পরে মক্কার মুশরিকরা জিজ্ঞেস করলো এরকম ঘটনা ঘটেছে, হ্যাঁ হয়েছিল, আমাদের উঠ হারিয়েছিল তার অমুক জায়গায় হারিয়েছিল আর পেয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা হ্যাঁ কয়েক সপ্তাহ আগে তাদেরকে বলে দিয়েছিল আর ওরা আসছে উঠ নিয়ে, দেখছেন, তারপরও বিশ্বাস করেনি অবাধ্যরা। কিন্তু যাকে আল্লাহ হেদায়ত করবেন তারা হেদায়ত হয়েছে, বিশ্বাস করেছে, তাদের ঈমান আরো মজবুত হয়েছে। গায়ব সম্পর্কে কেন জানা নবী রসুলগণকে বলছে, লিআন্নাহু ইউস্তাদাল্লু আলা নবুওয়াতিহি, কারণ তাদের নবী হওয়ার দলিল হতে পারে বিল মুজিজাত, মুজিজার দ্বারা, মুজিজার মাধ্যমে নবুওয়াতের দলিল প্রমাণ পেশ করা যেতে পারে যে তিনি নবী, কারণ তার মুজিজা রয়েছে, অলৌকিকত্ব রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে তিনি অদৃশ্য সম্পর্কে কিছু বলতে পারেন, কিন্তু আজকে আবার কিসের প্রয়োজন রয়েছে, হ্যাঁ যে এই ভাঁওতাবাজি, জিন ব্যবহার করে, জিন বসে করে, আর তারপরে নিজেকে ওলিয়ে কামেল প্রমাণ করার জন্য এ করা প্রয়াস চালানো, কি জন্য? পেটের ব্যবসা, এতে মুরিদানের সংখ্যা বাড়বে, মুরিদানের সংখ্যা বাড়বে, ইনকাম সোর্স বাড়বে। আল্লাতি মিনহা আল ইখবার আনিল গায়ব, মুজিজার মধ্যে একটি মুজিজা হচ্ছে অদৃশ্য সম্পর্কে জানানো, আল্লাযী ইউতলিহুল্লাহু আলাইহি, যে সম্পর্কে আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন। ওয়াহাদা ইয়াউমুর রাসূল আল মালাকি ওয়াল বাশারি, রাসূল এই যে আয়াতে বলা হয়েছে দুই রাসূলকে শামিল, ফেরেশতার মধ্যে থেকে যে রাসূল তাকেও, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে বা অন্য কোনো নবীকে আল্লাহ জানে, অন্য কোনো ফেরেশতাকে আল্লাহ পাক জানিয়ে দিতে পারেন, আর মানুষের মধ্যে কে রাসূল, আর রাসূল আল মালাকি মানে ফেরেশতা দূত, জিবরাইল আলাইহিস সালামের কাছে কোরআনগুলি আগে আসত, তাই না? তাহলে গায়ব সম্পর্কে জানতে পারলেন না? পারলেন না, অনেক গায়বের কথা তিনি জানতে পারছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যেকার রাসূল, তাকেও গায়ব সম্পর্কে জানানো হইতো। ওয়ালা ইউতলিউ গায়রাহুমা লিদালিল হাসর, আর নবী রসুল ছাড়া মানুষের মধ্যেকার রসুল আর মালায়েকা ফেরেশতাদের মধ্যেকার রসুল, এই দুই রকমের দূত বা রাসূল ছাড়া তৃতীয় কাউকে আল্লাহ গায়ব জানান নাই, এর দলিলও কোরআনে রয়েছে। কারণ আল্লাহ পাক ইল্লিয়া দিয়ে বর্ণনা করেছেন, আলেমুল গায়ব, আল্লাহ হচ্ছেন আলেমুল গায়ব, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তার গায়ব সম্পর্কে কাউকে আল্লাহ পাক জানান না, ইল্লিয়া একমাত্র কাকে জানান, মানের তাদা মিন রসুলিন, রসুল ছাড়াও যদি জিলানি চিস্তিকে গায়েব জানাতেন আল্লাহ তাহলে বলতেন মানির তাজা মিন ওলিয়িন, আম করে দিতেন একটু, নবীও শামিল আর নবী নাই কিন্তু নেক বান্দা তারাও শামিল, ইল্লা মানির তাজা মিন ওলিয়িন যদি করতেন তাহলে আবু হানিফা, শাফি, মালিক আহমদও শামিল। হ্যাঁ আপনাদের মধ্যে যারা আল্লাহ পাকের নেক বান্দা মমিন আর মাশা আল্লাহ ভালো আমল রয়েছে, ভালো ইলম রয়েছে, তাদেরকেও আল্লাহ পাক শামিল করতেন, তা তো করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন। ফামানি দাইল মাল গায়বি আই ওয়াসিলাত মিনাল ওয়াসাইল গায়রা মাস্তাসনাহু আল্লাহু মিন রাসূলি ফাহুয়া কাযিবুন কাফির, সুতরাং কেউ যদি গায়ব অদৃশ্য সম্পর্কে জানার দাবি করে যে কোনো উপায়ে আল্লাহ পাকের বাতলানো উপায় ছাড়া, গায়রা মান ইস্তাসনাহু আল্লাহ, ওই সব লোকদের ছাড়া যাদেরকে আল্লাহ পাক ব্যতিক্রম বলেছেন, অর্থাৎ রাসূলগণ, ফেরেশতা রাসূল, মানুষ রসুল ছাড়া আর কেউ গায়েব জানে, এই দাবি যদি কেউ করে বা কারো সম্পর্কে করা হয় তাহলে ফাহুয়া কাযিবুন কাফের, সে হচ্ছে মিথ্যুক আর সে হচ্ছে কাফের। লেখক বলছেন সাউন ইদ্দা জালিক বিওয়াসতাতি কিরাতিল কাফি আউল ফিনজানি আউল কাহানাতে, বলছেন যে এই দাবি করা হাত চালানোর মাধ্যমে হোক, হাতে কিছু মন্ত্রতন্ত্র পড়ে হাত চালানো হোক, আউল ফিনজান অথবা বাটি থালা চালানো হোক, আবিল কাহানা অথবা জ্যোতিষীর কর্মকাণ্ড দিয়ে হোক, আবি সেহের অথবা জাদুটোনা দিয়ে হোক, আবি তানজিম অথবা তারকার দিকে তাকিয়ে হোক, আও গায়রা জালিক অথবা অন্য কোন রেখার মাধ্যমে, রাশি, আজকাল রাশির কথা বলা হচ্ছে, কোন রাশিতে কি হয় রাশিফল, ওয়াহাজ আল্লাযী ইয়াহসুল মিন বাদিল মুশাউয়িযিন ওয়াদ-দাজ্জালিন, আর এইটাই করে থাকে অনেক ভণ্ডরা আর মিথ্যুক দাজ্জালরা, মিনাল ইখবার আম মাকানিল আশিয়াল মাফকুদা, হারিয়ে যাওয়া বস্তুর স্থান কোথায়, অবস্থান কোথায়, গরু হারিয়ে গেছে আপনার তো কোথায় আছে, ছেলে হারিয়ে গেছে তো আছে কোথায়, বেঁচে আছে না নেই, দেশে আছে না দেশের বাইরে চলে গেছে, ইত্যাদি ইত্যাদি, এসব যারা করে
এরা হচ্ছে ভণ্ড, এরা হচ্ছে দাজ্জাল। ওই বড় কানা দাজ্জালের আগে অনেক ছোট ছোট দাজ্জাল আসবে, বড় কানার তুলনায় ছোট, কিন্তু মুশরিক আর কাফের হওয়ার দিক থেকে ছোট না, কারণ গায়েবের যারা দাবি করে তারা নিজেরা মুশরিক, তারা হচ্ছে ফেরাউনের মতো। কারণ ফেরাউন দাবি করেছে রব, আর এরাও দাবি করে যে আমরা অদৃশ্য জানি। আশিয়াল গায়েবা, গায়েব হওয়া জিনিস, হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে, ওয়ানিল ওয়ান আসবাবে বাদিল আমরাজ, বা বিভিন্ন রোগের কারণ সম্পর্কে। হ্যাঁ, এই কবিরাজরা কি করে, বিভিন্ন রোগের কারণ, এই কারণে এটা হয়েছে, এই কারণে এটা হয়েছে। ফায়াকুলুন, তারা বলে, ফোলানুন আমেলালাকা কাজা কাজা, অমুক আছে না তোমার প্রতিবেশী মহিলা বা পুরুষ, সে তোমাকে বান মেরেছে। হ্যাঁ, ফামারেজ তা বেসাবি, তার কারণে তুমি অসুস্থ হয়ে পড়েছো। ওয়াইন্নামা হাজাল ইস্তিখদামিল জিন্নি ওয়াশায়াতিন, এটা কোত্থেকে বলে, আল্লাহর পক্ষ থেকে কোনো গায়েব আসে না তাদের কাছে, এরা জিন ব্যবহার করে, শয়তান ব্যবহার করে, জিন বসে করে রাখে, আর জিন বসে রাখতে হলে, শয়তানদেরকে বসে রাখতে হলে ওদেরকে রাজি করার লাগে তাদের পূজা করে, ধূপ জ্বালাতে হয়, আগরবাতি জ্বালাতে হয়, দুধ দিতে হয়, চিনি দিতে হয়, এই সাদা মোরগ, সাদা খাসি বা কালো খাসি, অমুক তমুক বিভিন্ন কিছু রয়েছে তাদের, আর কিছু পড়া, এমন কি এই রকমের অপরাধ যে কোরআন তারা মাসিক ঋতু দিয়ে লিখে, তারপরে কোরআনকে উল্টোভাবে পড়ে, পড়ে দম করে, উল্টোভাবে সূরা ইখলাস উল্টোভাবে পড়বে, সূরা ফাতিহা উল্টো করে পড়বে, এদিক থেকে এগুলি করে তারা। জি, এই রকমের কুফরি কাজ করে তারা মন্ত্রতন্ত্র করে থাকে, আর সেটা তাদের কেরামতি হয়ে যায়, অথবা তাদের কবিরাজির অস্ত্র হয়ে যায়, এর মাধ্যমে তারা জিন শয়তানকে রাজি করে। ওয়াইউজ হেরুন আলিন নাসে, আর মানুষের জন্য প্রকাশ করে, আন্নাহাজ ইয়াহসাল্লাম, এটা তাদের হয়ে থাকে, এটা তাদের ক্ষমতা, গায়েব বলতে পারি, অদৃশ্য সম্পর্কে বলতে পারি। আন্তারি কামালে হাজহিল আশিয়া, এই কাজগুলি করার মাধ্যমে তারা হাসিল মিম বাবিল খেদা তালবিস, এতে করে কি তারা ধোকা দিয়ে থাকে এবং মানুষের চোখে ধুলো ছিটিয়ে থাকে, তালবিস মানে হক বাতিলকে একাকার করে দেওয়া। কালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, ওয়াল কুহানু কানা ইয়াকুনু লি আদিহিমিল করিন, যারা গণক, হ্যাঁ, এদের অবস্থা হচ্ছে যে তাদের শয়তানদের মধ্য থেকে ঘনিষ্ঠ বন্ধু থাকে, করিম ঘনিষ্ঠ বন্ধু থাকে, মিনা শয়াতিন ইউখবে রুহুবে কাসির মিয়াল মগিবাত, অনেক অদৃশ্য সম্পর্কে ওই শয়তান এসে বলে, কারণ শয়তান দ্রুত দৌড়াদৌড়ি করতে পারে, ছোটাছুটি করতে পারে, তারপরে সারা পৃথিবীর তাদের নেটওয়ার্ক রয়েছে, খবর নেই যে কোথা থেকে কী হয়েছে না হয়েছে, তো রাতের অন্ধকারে শয়তান চলাফেরা করছে, আপনার বাড়িতে চুরি হচ্ছে, অথবা আপনার ছেলেটা কোথায় হারিয়েছে, কোথায় গেছে, ওদের কেউ জানে, তো এক শয়তান আরেক শয়তান থেকে জেনে তারপরে জানাই এই গণকদেরকে। তারপরে আরেকটা জানার উপায় হচ্ছে যে আকাশপথে যায় তারা, আকাশপথে গিয়ে ফেরেশতারা আলোচনা করেছে এই ঘটেছে বা এই ঘটবে, ওগুলো শুনে ছোঁ মেরে নিয়ে এসে জানায় জিন শয়তানগুলি গণক, মানুষ গণককে। বলছেন যে ইউখবিরুহু বিকাসিরিন মিনাল মুগীবাত, অনেক গায়েব সম্পর্কে সংবাদ দিয়ে থাকে, বেমা ইয়াসতারিকুহু মিনাস সাম, কান লাগিয়ে যে আকাশ থেকে চুরি করে নিয়ে আসে কথা ওইগুলো থেকে। ওয়াকানু ইয়াখলিতুনা সিদকা বিল কাযিব, আর এই সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে থাকে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহিহ হাদিস রয়েছে, ফায়াকযিবুনা মাহা মিয়াতা কাযিবা, একটা কথা শুনে নেয় ছোঁ মেরে জিন শয়তানগুলো, ওপরে গিয়ে ফেরেশতারা আলাপ আলোচনা করেছে ভবিষ্যৎ সম্পর্কে, অথবা অতীতে চোখের আড়ালে কি ঘটেছে, এরকম ঘটেছে, কিছু হয়েছে, অমুককে অমুক লোকেরা মেরেছে, হ্যাঁ, আর তারপরে ছোঁ মেরে নিয়ে এসে তার সাথে 99টা বা 100টা আরো মিথ্যা জড়িয়ে দিয়ে তারা পেশ করে। এলান কাল, এমনকি বলছেন যে অমিন হাউলাই মাইয়াতিহি শয়তান বেত আতে মাতিন ফাওয়াকিহ ওয়া হালুয়া, বা বেআতে মাতে ফাওয়াকিহ ওয়া হালুয়া ওয়া গায়রে যালিকা মা লা ইয়াকুনু ফি যালিকাল মাউযি, আর এরই অন্তর্ভুক্ত হচ্ছে যে জিন শয়তান বসে করে কি করে, তারা এমন এমন ফল খাওয়ায়, এমন এমন মিষ্টি খাওয়ায় যেটা সেই দেশে নাই বা সেই মৌসুমে নাই। সৌদি আরবে আছেন, আর এখন কাঁঠালের সময় নয়, আর সাথে সাথে কাঁঠাল খাবেন, কাঁঠাল খাবেন, সব বন্ধ করেন, সাথে সাথে নিয়ে এসে সামনে হাজির, আরে বড় পীর, পীরে কামেল হয়ে গেল, কি দেশের মিষ্টি খাবেন, কোথাও সৌদি আরবে ওই রসগোল্লা তৈরি হয় না, বা যে দেশের মিষ্টিগুলো চমচম বা আরো রসকদম অনেক কিছু রয়েছে, বরফি, এখানে তৈরি হয় না, হয়তো খাবেন, সাথে সাথে চোখ বন্ধ করে না, এনে হাজির, এগুলি করে। বলছে অমিন হাওয়াল্লা, এদেরই একদল রয়েছে মাইয়াতি শয়তান, এদের কাছে শয়তান নিয়ে আসে কি বেআতেমা খাবার, ফওয়াকে ফলমূল, হালুয়া মিষ্টি ওগেরে জালিক, আর এরকম অন্যান্য জিনিস, মিম্মাল্লা এখনো ফিজ আলিকাল মৌদে, অথচ ওই জায়গায় পাওয়া যাবে না,
বা ওই সময় ওই মৌসুমে পাওয়া যায় না ওমিনহুম মাইয়াতির বিহিল জিন্নিয় ইলা মক্কাত আও বাইতুল মাকদিস আও গায়রিহিমা এইটা পীরেরা করে পীরদের সম্পর্কে বন্ডরা বয়ান করে যে আমাদের পীর সাহেব এত পীরে কামেল ছিলেন যে মাগরেব পড়তেন মক্কায় এশা পড়তেন মদিনায় বুঝছেন না হ্যাঁ মাগরেবে ঢাকায় আর এশাতে এসে কাবা শরীফে হাজির পলক চোখের পলক উড়িয়ে নিয়ে যায় কোথায় এলা মক্কা কাউকে মক্কা উড়িয়ে নিয়ে যায় কাউকে বাইতুল মুকাদ্দাস উড়িয়ে নিয়ে যায় হ্যাঁ বলছে আমাদের পীর সাহেব আজকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেছেন মক্কায় পৌঁছে গেছেন বিশ্বাস না করেন তো পাঠান কোন যদি আপনার বন্ধু বান্ধব থাকে মক্কায় পাঠান দেখবেন অমুক জায়গায় বসে আছে ঠিকই হ্যাঁ কি করে হইল হ্যাঁ যে শয়তান শয়তান জিন বশ করে এগুলি করার এই দিয়ে ইমান কাড়ে আর দাবি করে যে অসাধারণ ক্ষমতার মালিক সুতরাং এরা মারা গেলে আবার মারা যায় এরা তো মরেও মরে না আরো শক্তিশালী হয় সুতরাং এদের পূজা তো করতে হবে এইভাবে কবর মাজার পূজা পয়দা হয়েছে আর ব্যবসাও জমজমাট হয়েছে বিনা পুঁজির ব্যবসা কোন লাইসেন্স করতে হয় না আর কোনো ফিস দিতে হয় না ইনকাম ট্যাক্সও লাগে না সরকারকে দেওয়া লাগে না আর হালাল রুজি রিজি করে ইনকাম ট্যাক্স দাও জি ইনতাহা এটা হচ্ছে ইবনে তাইমিয়া রহমতুল্লাহর কথা বলছেন ওয়াকাদ ইয়াকুন ইখবারু আন যালিকা আন তারিক আত-তানজিম কখনো কখনো অদৃশ্য সম্পর্কে জানাই তারকা দেখে ওয়াহুয়া আল-ইসতিদার বিল আহওয়ালি ফালাকিয়া আনিল হাওয়াদিস আল-আরদিয়া আকাশের কিছু দেখে পৃথিবীর অবস্থা সম্পর্কে ভবিষ্যৎবাণী করা কা আওকাতে হবু রিয়া কখন ঝড় বাতাস হবে ওমাজিউল মাতার কখন বৃষ্টি হবে ওয়াতাগায়রুল আসহার কখন কোন কোনো কিছু রেট মূল্য বাড়বে না কমবে আগামী বছর সৌদি আরবের খাদ্যদ্রব্যের মূল্য কেমন থাকবে নিচে না উপরে স্বর্ণ কিনতে চান আরে ইদানিং তো আপ ডাউন করছে রে লাভ হবে না লস হবে তো পীরে কামেলের কাছে যান আর গিয়ে জানলে বলছে যে এখন স্বর্ণ কিনিও না নিচের দিকে নামছে কোথায় ছিল 150 এখন চলে আসবে আবার 80 50 60 60 যেমন ছিল হ্যাঁ এইসব শয়তান ব্যবহার করে থাকে ওয়াগাইরা যালিকা মিনাল উমুর আল্লাতী ইয়াজআমুনা আন্নাহা তুদরাকু মা'রিফাতুহা বিসাইরিল কাওয়াকিব ফি মাজারিহা তারা এই সম্পর্কে ধারণা করে যে এসবগুলি কিভাবে হাসিল হয় যে তারকাগুলি যে আপন কক্ষে চলাফেরা করেছে সেগুলির অবস্থা দেখে জানা যেতে পারে ওয়াজতিমা আফতারে কাহা কোনটা তারকা কোনটার কাছে কাছাকাছি চলে যাচ্ছে মিলে যাচ্ছে গিয়ে অথবা দূরে চলে যাচ্ছে এগুলির মাধ্যমে তার ভবিষ্যৎবাণী করার দাবিদার হয় ওয়াকুলুন আর তারা বলে যেমন উদাহরণস্বরূপ মান্তাজাওয়াজ বিন নাজমে কাজা ওয়া কাজা অমুক তারকা আকাশে উঠার পরে কেউ যদি বিবাহ করে হাসাল আলহু কাজা ওয়া কাজা তাহলে তার ছেলে সন্তান হবে নিঃসন্তান হবে শুধু মেয়ে সন্তান হবে অথবা তার তালাক হয়ে যাবে সব কথা বলে ওমান সাফার বিন নাজমে কাজা হাসাল্লাহু কাজা আর কেউ যদি অমুক তারকা আকাশে উঠে আসে সেই সময় যদি বিদেশে যায় তাহলে এইরকমটা হবে সাফল্য লাভ করবে অথবা সাফল্য লাভ করবে না ইত্যাদি ওমান ওলেদা বিন নাজমে কাজা অমুক তারকা আকাশে থাকা অবস্থা কারো যদি জন্ম হয় তাহলে এইরকম হবে সে আলেম হবে অথবা সে রাজা হবে সে নেতা হবে ইত্যাদি গরিব হবে ধনী হবে ইত্যাদি ওকা ও কাজা হাসালা লাহু কাজা কাজা এরকম হবে মিনাস মিনাস সৌদে আবিন হুসে মানে ভাগ্যবান হবে অথবা আহতভাগা হবে তার দুর্ভাগ্য হবে কামা ইউলানো ফি বাজেল মাজাল্লা তি সাকেতা মিয়াল খুজো বালা হাউল আল বুরুজ যেমন রাশিগুলি সম্পর্কে ভিত্তিহীন কথা কুসংস্কার আজকাল বিভিন্ন ম্যাগাজিনে পত্র পত্রিকায় ঘোষণা করা হয় যে অমুক রাশিতেই হয় অমুক রাশিতেই হয় এই রাশিতেই হয় ওমা ইয়াজরি ফিহা মিনাল হুজুজ আর তাতে এগুলি হাসিল হবে অমুক অমুক এই হাসিল করবে ইত্যাদি ইত্যাদি এগুলি সব গুমরাহি এগুলি ইসলাম বিরোধী কথা ওয়াকাদিয়া যাহ বাজুল জোহাল কিছু মূর্খ লোকেরা যায় আর দুর্বল ইমানের লোকেরা ইলা হাওলাইল মুনাজ্জিমিন এইসব জ্যোতিষীদের কাছে যায় ফায়াস আলম আর মোস্তাকবিল হায়াতে তার ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞেস করে যে আমি বিদেশে যেতে চাইছি যাবো কি যাবো না সৌদি আরব থেকে আমি পশ্চিমা দেশে যেতে চাইছি অস্ট্রেলিয়া যেতে চাইছি ক্যানাডাতে যেতে চাইছি যাবো কি যাবো না অথবা এখান থেকে আমি এক্সিট যেতে চাইছি যাবো কি যাবো না বিবাহ করতে চাইছি অমুক পরিবারে করবো কি করবো না এসব করে থাকে অমাই আজরি আলী ফিহে আর এতে যা কিছু তার হইয়া থাকে ওয়ান জওয়াজি বিবাহ সম্পর্কে কেউ জিজ্ঞেস করে ইত্যাদি ইত্যাদি যদি বিশ্বাস করে তাদেরকে তাহলে কোরআনকে অস্বীকার করলো মান আতা আর রাফান আও কাহিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি জ্যোতিষী বা গণকের কাছে আসে আর আসার পরে
ফাসআলাহু আন শাই কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করে ফাসাদদাকাহু বিমা ইয়াকুল আর যা কিছু বলল বিশ্বাস করল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব গ্রহণ তো নাযিল হয়েছে কোরআন তার সাথে কুফরি করল কাউকে যদি বিশ্বাস করেন আমার সম্পর্কে যেটা বলেছে এটা হতে পারে এই বিশ্বাসের আশা নিয়ে বা বিশ্বাস করার জন্য আপনি তাকে জিজ্ঞেস করতে গেলেন তাহলে কুফরি করলেন আপনি কোরআনের সাথে কোরআনকে অস্বীকার করলেন কারণ কোরআনে আল্লাহ বলেছেন বহু জায়গায় যে নবীও গায়েব জানে না ওয়ালা আলামুল গায়বা আমি মুহাম্মদও গায়েব জানি না অদৃশ্য সম্পর্কে খবর রাখি না যতটা আল্লাহ জানেছেন ততটাই বাস আর কেউ যদি বিশ্বাস না করে খেলতামাশার ছলে হাত দেখাইতে গেল অথবা জ্যোতিষীকে গণককে জিজ্ঞেস করলো তাহলে তারও শাস্তি আছে কি লাম তুকবাল্লাহু সালাতু আরবাইনা সাবাহান বা ইয়ামান চল্লিশ দিনের তার নামাজ কবুল হবে না চল্লিশ দিনের সালাত বেকার গেল অমানি দা ইলমাল গায়ব আসাদ্দাকা মাইয়্যা দেয় কেউ যদি ইলমে গায়বের দাবি করে ভণ্ডরা অথবা কবিরাজগুলি অসাদ্দাকা মাইয়্যা দিয়ে অথবা যে দাবি করে তাকে বিশ্বাস করলো মুরিদ পীরকে বিশ্বাস করে যে আমার পীর গায়ব জানে অথবা রুগী কবিরাজকে বিশ্বাস করলো ফাহুয়া মুশরিকুন কাফির সে মুশরিক আল্লাহর সাথে শরিক করলো আর সে কাফির লিআন্নাহু ইয়াদাই মুশারাকাতাল্লাহি ফিমা হুয়া মিন খাসায়েসিহি কারণ সে দাবি করলো যে আল্লাহর সাথে শরিক অমুক অথবা আমি শরিক সেজন্য যে নিজে দাবি করবে সেও কাফের মুশরিক আর যার সম্পর্কে দাবি করবে যে আমাদের পীর সাহেব সব বলতে পারে কে কোনখান থেকে এসছে মুরিদানের খোঁজ খবর বলতে পারে কি উদ্দেশ্য নিয়ে এসছে কি মনস্কামনা সব বলতে পারে তাহলে কাফের মুশরিক হয়ে যাবে অন্নজুম মুসাখখারাতুন মাখলুকা তারকা দেখে গায়েব অদৃশ্য জানা দাবি করবেন তো তারকা তো আল্লাহ পাকের সৃষ্টি ও থেকে কি করে আপনি গায়েব আর অদৃশ্য জেনে নেবেন এ তো আল্লাহ পাকের নিয়ন্ত্রিত সৃষ্টি লাইসা লাহা মিনাল আমরি শাই আল্লাহর ক্ষমতায় তারকা গ্রহ নক্ষত্রের কোনো অধিকার নেই ওয়ালা তাদুল্লু আলা নাহুসিন ওয়ালা সউদ আর কোন তারকা আকাশের আশা এটার না কারো ভাগ্যবান হওয়ার পরিচয় লক্ষণ আর না কারো হতভাগা হওয়ার লক্ষণ ওয়ালা মৌত না কারো মরে যাওয়ার মৃত্যুবরণের লক্ষণ ওয়ালা হায়াত না কোনো ভালো মানুষ বড় মানুষ জন্মিবে এর লক্ষণ সব না ওয়াইন্নামা হাযা কুল্লুহু মিন আমালি শায়াতিন আল্লাযিনা ইস্তারিকুনা সাম এগুলি হচ্ছে সব শয়তানি কর্মকাণ্ড যেই শয়তান জিন শয়তানেরা কান লাগায় আকাশের কাছাকাছি গিয়ে আর ফেরেশতাদের আলাপ আলোচনাগুলি শুনতে থাকে যারা একে অপর ওপরের ফেরেশতাকে নিজের ফেরেশতারা জিজ্ঞাসা করে যে কী ফয়সালা হয়েছে গো আগামীকালকে দুনিয়ার কোন জায়গায় কোন বড় বড় মানুষদের মত হবে বা কার ঘরে কোন ব্যক্তি জন্মিবে ইত্যাদি বা কোথায় কী ঘটতে যাচ্ছে এখন ইলেকশন চলছে তো জিতবে কোন দল এগুলো হয়তো আলোচনা হচ্ছে শুনে নিয়ে সে অমুক দল জিতবে বলে দিল আর দাবি করলো যে সে পীরে কামেল অথবা সে জ্যোতির কি বলছে জ্যোতিষী বড় গণক ইত্যাদি এসব কুফুরি কথা আর এগুলি শয়তানের সাহায্য ছাড়া হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শিরকি কুফুরি আকীদা থেকে বাঁচিয়ে রাখেন আর শির কুফুরির কাছে যাওয়া থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন আল্লাহ পাক সহি আকীদার উপর আমাদেরকে যেন জীবনযাপনে তৌফিক দান করেন সহি আকীদার উপর আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মত দান করেন আর কালেমা তৈয়বার উপর আল্লাহ পাক রব্বুল আলম যেন কিয়ামতের দিনে উঠান আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমাদের ভাই জিজ্ঞেস করছেন যে আবহাওয়া দপ্তর থেকে যেসব কথা বলা হয় এটা গায়েব সম্পর্কে নিশ্চিত কথা নয় আর তারা বিনা কোনো যন্ত্র ছাড়া বা যন্ত্রের সাহায্য ছাড়া এইরকম গায়েবের দাবি করছে যে তারকা দেখে বা অমুক দেখে বা এই করে না ওইরকম কিছু নাই কিছু যন্ত্র আছে তাদের তার মাধ্যমে তারা আকাশের অবস্থাটা দেখছে মেঘের অবস্থা দেখছে যে এটা কোন দিকে যেতে পারে ইত্যাদি ইত্যাদি এর মাধ্যমে হয়তো বলছে এত পরিমাণ হইতে পারে এত বেগে ঝড়ো বাতাসটা হইতে পারে ইত্যাদি সুতরাং এটা গায়েব নয় এটা হচ্ছে শাহাদা এটা অদৃশ্য নয় দৃশ্য এটা আমি দেখতে পাচ্ছি না আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু যারা যন্ত্র দিয়ে যন্ত্রের সাহায্যে দেখছে যেমন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বস্তু আমি দেখতে পাচ্ছি না কিন্তু আপনার ব্লাডে রয়েছে সুগার বেশি রয়েছে অথবা নেই অথবা এটা কম ওইটা কম এটা ওই যন্ত্র দিয়ে দেখছে তাই না তো এটা গায়েব নয় এটা গায়েব নয় ওই রকমই আল্ট্রাসাউন্ড করে যে পেটের বাচ্চা দেখছে ছেলের নামে অথবা কতটা ওজন আছে সব কিছু বলে দিচ্ছে এইটা গায়েব না এটা তো দেখছে যন্ত্র দিয়ে বিনা যন্ত্র ওই ডাক্তার দেখুক বলুক তো দেখি ডাক্তার বলুক তো দেখি